প্যানকেক পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এক চামচ সয়া সস। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটাকে ভেজে নিব। এর জন্য চুলায় আমি দিয়ে দিব দু চামচের মতো তেল, তারপর দিয়ে দিব এলাচ এবং দারচিনি। এলাচ এবং দারচিনিটাকে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি যে মশলা দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেই মুরগির মাংসটা। মুরগির মাংসটাকেই তেলিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। এখন আমি একটু ঢেকে দিব, তারপর ঢাকনাটা উঠিয়ে দুই তিনবার এরকম নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে লাল লাল করে মুরগির মাংসটাকে ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তারপর একটা বাটি নিয়ে নিব, এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব এক চামচ চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব তরল দুধ। দুধ ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে দিব। একসাথে অনেকগুলো ময়দা দিয়ে দিব না, এতে করে বেশি হয়ে যেতে পারে। এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো দানা এর ভিতরে না থাকে। যদি ভিতরে কোনো দানা থাকে তাহলে কিন্তু কেকটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবং সর্বশেষে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু এই ডোটা হয়ে গেছে। তো চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি অল্প অল্প করে ডোটা দিয়ে দিব। দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু ঘনত্ব হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে এটা হয়ে যায়। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ এভাবে উল্টে দিতে হবে। আরেক পাশ উল্টে চুলার জালটা আমি বন্ধ করে দিব এবং এর মধ্যে দিয়ে দিব টমেটো সস, দিয়ে দেব কিছু টমেটো কাটা। তারপর ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ এবং উপর থেকে দিয়ে দিব মোজারেলা চিজ। সব কিছু দিয়ে আবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দু মিনিটের জন্য। তো দু মিনিটের আগেই কিন্তু চিজটা গলে গেছে এবং সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি পিৎজাটা নামিয়ে নিব।